বাংলা ইমাজিং এর নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এই বিশ্বের বেশিরভাগ লোকেরই অজানাকে জানা, অচেনাকে চেনা আর অদেখাকে দেখার ইচ্ছে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ লোকই আর্থিক দুর্বলতার জন্য এই বিশ্বের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে পারে না। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের ভ্রমণে নিয়ে যাব অস্ট্রেলিয়া দেশে। যে দেশে পাহাড়ি ভেড়ার পরিমাণ সেখানে বসবাসকারী মোট জনসংখ্যার চেয়ে প্রায় 3 গুণ বেশি রয়েছে, যেগুলিকে প্রধানত গৃহপালিত পশু হিসাবে পোষ মানানো হয়ে থাকে। এমন একটি দেশ যেখানকার কম বেশি প্রায় 80% লোকজন কোনো না কোনো রকম জুয়ো কিংবা গ্যাম্বলিংয়ের সাথে জড়িত রয়েছেন। যদি উট সম্বন্ধে বলা হয়, তবে বেশিরভাগ লোকেদের মনে সৌদি আরব, দুবাই কিংবা মিশরের কথা ভেসে ওঠে। কিন্তু একটি ব্যাপার আপনি জেনে হয়তো অবাক হবেন যে অস্ট্রেলিয়ায় এত পরিমাণ উট পাওয়া যায় যে মিশর কিংবা দুবাইয়ের মতো দেশ নিজেই অস্ট্রেলিয়া থেকে উট ক্রয় করে থাকেন। অস্ট্রেলিয়া এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত এমন একটি দেশ যাকে বিশ্বের সবচাইতে উন্নত এবং সুন্দর দেশগুলির মধ্যে একটি বলে মানা হয়। 1902 সালের পূর্বে এই অস্ট্রেলিয়া দেশের সমুদ্রতটে দিনের সময় সাঁতার কাটাকে বেআইনি বলে মানা হতো। বিশ্বের সবচাইতে মারাত্মক বিষধর সাপগুলির মধ্যে প্রায় 15টির অধিক সাপ কেবল অস্ট্রেলিয়াতেই দেখা যায়, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অত্যধিক রয়েছে। অস্ট্রেলিয়ায় ইমুনামক এক ধরনের পাখি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে উড়তে না পারলেও ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে দৌড়তে পারে। অস্ট্রেলিয়ার একটি শহর মেলবোর্নে গ্রিক আবাদীর পরিমাণ এতটাই বেশি রয়েছে যে এটি গ্রিসের একটি শহর অ্যাথেন্স থেকেও অধিক রয়েছে। অস্ট্রেলিয়া বিশ্বের সেই দেশ যেখানে রানী এলিজাবেথ একবার সমগ্র অস্ট্রেলিয়ান সরকারকে বরখাস্ত করে দিয়েছিলেন। জি হ্যাঁ বন্ধুগণ, 1975 সালে একটি অস্ট্রেলিয়ান সরকারের শাটডাউনের প্রতিক্রিয়া হিসাবে এবং টানা বাজেট সংক্রান্ত বিবাদের উপর অচল অবস্থার ফলাফলে রানী এলিজাবেথ পার্লামেন্টের একেবারে সকলকেই বরখাস্ত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, আর এটি এতটাই বৃহৎ রয়েছে যে পুরো ইউরোপের কম বেশি 45টি দেশের সমান হবে। তবে আশ্চর্যের বিষয়টি হলো, এত বৃহৎ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার প্রায় 85% আবাদী কেবল 90 কিলোমিটার এরিয়ার মধ্যেই বসবাস করে থাকেন। অস্ট্রেলিয়ার একজন ব্যক্তির কাছে পড়ে থাকা সম্পত্তির পরিমাণ এত বেশি রয়েছে যে এতে ঢাকার মতো 19টি শহর নিমেষেই বসানো যাবে। অস্ট্রেলিয়ায় প্রত্যেক 2.5 কিলোমিটার অন্তর কেবল একজন মানুষ বসবাস করেন, অর্থাৎ এখানে বাংলাদেশের কোনো একটি গ্রামের মতো জায়গা জুড়ে কেবল একজন মানুষই বসবাস করেন। বেশিরভাগ লোকেরা এটি মনে করেন যে সিডনি কিংবা মেলবোর্ন হলো অস্ট্রেলিয়ার রাজধানী। তবে আপনাদের বলে রাখি, এই বিবাদকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটি নতুন শহরকে রাজধানী রূপে গড়ে তোলেন, যার নাম ক্যানবেরা। অর্থাৎ অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি হলেও রাজধানী ক্যানবেরাকে করা হয়েছে। অস্ট্রেলিয়াই পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো সক্রিয় অগ্নিগিরি নেই। এই দেশটিতে 18 বছর বয়সের আগে কোনো যুবক কিংবা যুবতী মদ্যপান করতে পারেন না। সিডনিতে বসবাসকারী একজন ব্যক্তিকে সাধারণভাবে সিডনি স্যাডার বলা হয় এবং মেলবোর্নে বসবাসকারী একজন ব্যক্তিকে সাধারণভাবে মেলবোর্নিয়ানি বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার প্রথম পুলিশ সংগঠন কেবল 12 জন ব্যক্তিকে নিয়ে গঠিত হয়েছিল, যাদের কর্মসূচি এবং আচার আচরণকে সেরা বলে বিচার করা হয়েছিল। অস্ট্রেলিয়া হলো সেই দেশ যে দেশটি সেলফি শব্দের জন্ম দিয়েছে। সেলফি শব্দটি সর্বপ্রথম 2002 সালে একটি অস্ট্রেলিয়ান ইন্টারনেট ফোরামে স্বপ্রতিকৃতি ফটোগ্রাফ বর্ণনা করতে ব্যবহৃত হয়েছিল। যদিও আমেরিকান ফটোগ্রাফি রবার্ট কর্নেলিয়াস সর্বপ্রথম এই সেলফির মাধ্যমে নিজের একটি ছবি তুলেছিলেন। অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া ক্যাঙ্গারুগুলো পুরো বিশ্বে চর্চিত, আর এখানকার ক্যাঙ্গারুগুলো প্রায় 9 মিটার পর্যন্ত জাম্প করতে পারে। এই দেশে সর্বমোট 4 রকমের ক্যাঙ্গারু দেখা যায়, তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সাদা ক্যাঙ্গারু, যাকে অস্ট্রেলিয়ার ন্যাশনাল আইকন রূপেও মানা হয়ে থাকে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বেশিরভাগ লোকেরাই ইউরোপ থেকে আগত রয়েছে, যাদের কোনো এক সময় ইউরোপ ছেড়ে অস্ট্রেলিয়ায় আসতে হয়েছিল। আর আজও অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রায় 25% লোক এমন রয়েছে যাদের জন্ম অস্ট্রেলিয়াকে ছেড়ে অন্য কোনো দেশগুলিতে হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলি। এরা প্রায় 50,000 থেকে 60,000 বছর আগে দেশটিতে অভিগমন করে। তাছাড়া 1700 শতাব্দীর আগে পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি একেবারেই অজানা ছিল। 1788 সালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ সৃষ্টি করা হয়, যা ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ, আর এটি পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয়।
অস্ট্রেলিয়ান থর্নি ডেভিল হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী টিকটিকি, যেটি প্রায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এছাড়াও কীটপতঙ্গের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় 1500 ধরনের মাকড়সা, 4000 ধরনের পিঁপড়া এবং প্রায় 350 ধরনের উইপোকা দেখা যায়। অস্ট্রেলিয়ার জলের নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব সীমান্ত ধরে প্রায় 2010 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি গঠনগতভাবে 2500টিরও বেশি প্রাচীর এবং অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।